ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন প্রস্তাবের পর আবারও জটিলতার মুখে ব্রেকজিট জোট ছাড়া নিয়ে সময়সীমা পেছানোর ইস্যুতে চাপের মুখে বারোই ডিসেম্বর আগাম সাধারণ নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন এই ইস্যুতে সোমবার পার্লামেন্টে হতে পারে ভোটাভুটি এ অবস্থায় পাল্টা ঘোষণা বিরোধী শিবিরের সময়সীমা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পরেই নতুন প্রস্তাব নিয়ে মত ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরিমি করবেন ব্রেক্সিটের সময়সীমা পার হতে বাকি হাতে গোনা কয়েকদিন মাত্র অথচ একে বন্ধ হয়ে যাচ্ছে সমঝোতার মাধ্যমে জোট ছাড়ার সব পথ এবার ব্রেক্সিট নিয়ে চাপের মুখে বারো ডিসেম্বর আগাম সাধারণ নির্বাচনের প্রস্তাব দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই এইস্যুতে সোমবার পার্লামেন্টে হতে পারে ভোটাভুটি বিচ্ছেদ চুক্তি ইস্যুতে আইন প্রণেতারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে আগাম নির্বাচনই একমাত্র সমাধান বলে জানান বরিস। বারবার চেষ্টা করেছে কিন্তু এই পার্লামেন্টেই সেসব উদ্যোগ ব্যর্থ হয়েছে তবে যেহেতু আমি গণতন্ত্রে বিশ্বাস করি সেহেতু এই পার্লামেন্টের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তাই এখন চেষ্টা হিসেবেই বলতে চাই আগাম নির্বাচনই একমাত্র পন্থা আগাম নির্বাচনের ব্যাপারে এরই মধ্যে পার্লামেন্ট এবং প্রধান বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তবে বিরোধী দলের পাল্টা সিদ্ধান্তে ফের জটিল হয়ে উঠেছে পরিস্থিতি ব্রেকজিটের সময়সীমা পেছাতে ইউরোপীয় ইউনিয়ন রাজি কিনা তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেওয়ার ঘোষণা দেশটির বিরোধী দলের সিদ্ধান্ত আমরা একটা সিদ্ধান্ত করলাম কিন্তু দেখা গেল সেটা গ্রহণ করলো তাহলে লাভ কি তাই আগে দেখতে হবে প্রস্তাবনা ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করে কিনা তারপর বাকি পদক্ষেপ জুনে ক্ষমতা নেওয়ার পর ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে আটবার প্রত্যাখ্যাত হয়েছেন বোরিস জন আগের সিদ্ধান্ত অনুযায়ী একত্রিশ অক্টোবর কার্যকর হওয়ার কথা ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের বিচ্ছেদ চুক্তির ব্যাপারে ঐক্যমত্য না আসায় সে সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছে হাউস অব কমন্স মীর মুশফিক আহসান যমুনা নিউজ